কুষ্টিয়ার কুমারখালীতে ছেলে রবিউল ইসলাম হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মা রোকেয়া খাতুন। দুপুরে বানিয়াখড়ি গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে রোকেয়া খাতুন অভিযোগ করেন, তার একমাত্র ছেলে বাঁশগ্রাম সাব পোস্ট অফিসের পোস্টমাস্টার রবিউল ইসলামের সম্পত্তি লিখে নেয়ার জন্য তার স্ত্রী ও সন্তানরা প্রায়ই তার ছেলের উপরে নির্যাতন চালাত। এরই ধারাবাহিকতায় গত 4 মে রবিউলকে শারীরিকভাবে নির্যাতন করে এবং বিষ খাইয়ে হত্যা করে রবিউলের স্ত্রী মাহফুজা আক্তার রুলি ও তার ছেলে মেয়ে এবং আত্মীয়রা। এ ঘটনায় রবিউলের স্ত্রী সন্তান সহ 6 জনের নামে মামলা দায়ের করলে কুমারখালী থানা পুলিশ মাহফুজা আক্তার রুলিকে গ্রেফতার করেছে। আমি আইনের কাছে বিশ্বাস চাই।